এজলাস থেকে বেরোনোর সময় অভিযুক্তের ছোড়া জলের বোতলে আহত হলেন চিত্র সাংবাদিক বারাসত জেলা আদালতে এ ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বারাসত জেলা আদালতে অনুপম হত্যাকাণ্ডের ট্রায়াল চলাকালীন অভিযুক্তের ছোড়া জলের বোতলে আহত হলেন এক চিত্র সাংবাদিক ঘটনার পর তার চিকিৎসার ব্যবস্থা করা হয় বৃহস্পতিবার এই ঘটনায় আদালত চত্বরে উত্তেজনা দেখা দেয় এদিন অনুপম হত্যাকাণ্ডের অন্যতম অভিযুক্ত অজিতকে আদালতে তোলা হয় এজলাস থেকে বেরোনোর সময় হঠাৎই হাতে থাকা জলের বোতল ছুঁড়ে মারেন সাংবাদিকদের লক্ষ্য করে ঘটনায় এক চিত্র সাংবাদিক আহত হয়েছেন বুধবারই অজিতকে জল দেবার জন্য সওয়াল করেন তার আইনজীবী ঘটনায় প্রশ্ন উঠছে কি করে এজলাসে থাকা অভিযুক্তের কাছে জলের বোতল পৌঁছাল ঘটনার তদন্ত শুরু হয়েছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বারাসাত